বছরের প্রথমেই যে আমাদের রাজবাড়িবাসীকে সম্মানিত করেছেন সেই জন্য নেত্রীকে ধন্যবাদ কেননা এটা রাজবাড়িবাসীর কিন্তু আসলে দীর্ঘদিনের দাবি ছিল অন্তত তারা বলছে স্বাধীনতার পরে কোনো রাজবাড়িতে কোনো মন্ত্রী দেওয়া হয় নাই সেই জন্য স্বাভাবিকভাবেই আমি শুনেছি যে সে দল মত নির্বিশেষে সেই জন্য সকলেই এটা অত্যন্ত সুন্দরভাবে গ্রহণ করেছে এটা এবং তারা অত্যন্ত খুশি পুরা জেলার লোকই খুশি সকল সকলেই খুশি যে মন্ত্রী দেওয়ার কারণে আসলে আরেকটা বিষয় মন্ত্রী দেওয়ার কারণে সকলেই মনে করে যে মন্ত্রী হলে এলাকার আরও উন্নয়ন বেশি হবে এটি একটা মানুষের মধ্যে ধারণা প্রত্যাশা যদিও বেশি থাকবে তবে এই এই অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করব অন্তত আমার যে দায়িত্বটা দিয়েছে আর আমি বিশেষ করে সময় বক্তৃতা আমি সব জায়গায় বলে থাকি যে আমি কারিগরি শিক্ষা বিশ্বাসও করি যেন আমাদের বেকার সমস্যা দূর হয় যাতে আমাদের ছেলেবেরা পাশ করার পরে অন্তত কিছু কাজকর্ম করতে পারে এটাই কিন্তু আমি সবসময় বলে থাকি সব বক্তৃতা বলে থাকি এবং শিক্ষামন্ত্রীকে আমি বলেছি যে আপনি পাঠ্যপুস্তকে একটা বিশ্বাস করে দিবেন যে কম্পালসারি একটা ট্রেডের উপর প্রশিক্ষণ ক্লাস এইট থেকে এটা করতে হবে বাধ্যতামূলক তাহলে হবে কি একটা ট্রেডের উপর যদি সেই স্টুডেন্ট যদি প্রশিক্ষণ নেয় তা যে পাস করুক অন্তত সে জীবনে কিছু করে খেতে পারবে আমার এই এটা কিন্তু এটা আমি বিশ্বাস করি কি জন্য এটার আমি বেশি জোর দেবো এবং মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি কথা বলে আমি বলবো যে নেক্সটে আমাদের যাতে যাতে শিক্ষানীতিমালায় এটা এটা যাতে ঢুকানো হয় কম্পোসারি হিসাবে যদিও প্রতিকে স্কুল এন্ড কলেজ জেলাতে আছে ভোকেশনাল স্কুল আছে কিন্তু এতে কতজন ছাত্র এটা সুবিধা পাচ্ছে কারণ আমার ইচ্ছা যে প্রতিটি স্টুডেন্টের জন্য একটা কম্পালসরি অন্তত ট্রেডের উপরে একটা প্রশিক্ষণ এটা বাধ্যতামূলক সেজনা মাদ্রাসা শিক্ষা নিয়ে আসলে কি পরিমাণ মাদ্রাসা শিক্ষা আপনি নানা কুসংস্কার আছে বা এখন হয়তো পশ্চাৎপদতা আছে আধুনিক করা মাদ্রাসা শিক্ষাকে আসলে আগরে সকলেই মাদ্রাসা শিক্ষাকে সকলেই কিন্তু এটা ভালোমতো মন মনে নিত না তারা মনে করতে যে এখানে প্রশ্ন না হয় না সমস্ত সেই জন্য মাদ্রাসা শিক্ষা তবে বর্তমানে আমি দেখেছি আমি শিক্ষার হল শিক্ষার হলেও আমি ঢুকছি ঢুকেছে দেখছি যে খাতা আমি উল্টাতে দেখছি তোমরা কী লেখো পরীক্ষা হলে যে মাদ্রাসে যেমন পরীক্ষা হয় আর কি দেখলাম যে ছেলেমেলা পড়াশোনা এখন করে এখন কিন্তু নকল নকল করার সুযোগ কম আর কি অন্তত কিছুটা পড়াশোনা করে তার পাশ করতে হয় তা মাদ্রাসার শিক্ষাও আস্তে আস্তে ভালো হচ্ছে সেখানেও আমি বলি যে মাদ্রাসা শিক্ষা যে পাশ করে সেখানেও ওই যে একটা কম্পালসারি করে দিতে হবে ডিজিটাল প্রতিটি স্টুডেন্টকে যাতে আর কি যাতে আর কি তারা কম্পিউটার শেখে আমি কিন্তু এরপর বেশি প্রচণ্ড জোর দিচ্ছি মাস্ট কম্পিউটার শিখতেই হবে ঠিক আছে না মানে কি মাদ্রাসা শিক্ষাটাকে আপনি আধুনিক শিক্ষার সাথে আধুনিক অবশ্যই অবশ্যই তাল মিলিয়ে যাতে চলবে হ্যাঁ হ্যাঁ মাদ্রাসা শিক্ষাকে আমি তো বলি মাদ্রাসা শিক্ষার প্রতি মানুষের ধারণা যেখানে লেখাপড়া হয় না মাদ্রাসা শিক্ষাকে সকলে অন্য চোখে দেখে সেটা যাতে অন্তত অন্তত তারা অন্তত মানুষ যাতে বলতে পারে না হ্যাঁ মাদ্রাসা শিক্ষাও যারা পড়াশোনা করে তারাও অন্তত সেটা বা এটাতে বঙ্গবন্ধু মাদ্রাসা শিক্ষাকে সৃষ্টি করেছিলেন সেই জন্য এটা তো আমি আমি চেষ্টা করবো যে আমাদের অন্তত কালিগুড়ি মাদ্রাসা শিক্ষা এটা যাতে আর কি আরও আধুনিক ডিজিটালাইজড হয় সেই ব্যাপারে আমার প্রচেষ্টা থাকবে কারণ উন্নত যে সকল দেশ আমি চীনেও গেছি জাপানে গেছি সেখানে দেখেছি সেখানে কিন্তু প্রতিটা ঘরে ঘরে কুটির শিল্পর মতো তারা কাজ করে সব লোকজন লোকজন আর কি আমি 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 আমেরিকায় গেছি ক্যানাডায় গেছি নিউজিল্যান্ড গেছি অস্ট্রেলিয়ায় গেছি বাজারে গেলে যে কোনো যে পণ্য কিনতে গেলেই মেড ইন চায় না ক্ষেত্রে তারা কীভাবে আজকে বেড়ে উঠেছে সেই জন্য আমি তাদের তারা যদি এই ট্রেনে প্রশিক্ষণ না নিই তারা কাজ করতে কখনো এটি পারতো না আর সেখানে উত্তর কোরিয়া তারা দক্ষিণ কোরিয়া তারা কত এগিয়ে গেছে আমাদের এখানে সেই জন্য আমি মনে করি অন্তত বিশ্বের সাথে যদি তাল মিলিয়ে আমাদেরকে চলতে হয় তাহলে কিন্তু আমাদেরকে সেইভাবে আমাদের ছেলে মেয়েদেরকে সেভাবে করতে হবে সব সবসময় বলি যে হাতে কলমে শিক্ষা যদি কাজ না করা যায় সেই জন্য শুধু ওই পড়াশোনার মাধ্যমে গতানুগতিক শিক্ষা দিয়ে তারা কোনো কিছু কাজ করতে পারবে না অন্তত বেকার সমস্যা যাতে সমাধান করার ক্ষেত্রে এর কোনো বিকল্প নাই আমি মনে করি আর কি সেই জন্য আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে সেই চায়নাকে ফলো করতে হবে তারা কিভাবে আজকে এগিয়ে যাচ্ছে আমাদের দেশ ও যেন শেখ হাসিনার নেত্রী যে এগিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশও ইনশাআল্লাহ আমি মনে করি পর্যয় করবে ইনশাল্লাহ আমাদের নেত্রী যে ভীষণ টোয়েন্টি ওয়ান এবং একচল্লিশ সালের মধ্যে উন্নত দেশ সেটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি সেভাবেই কিন্তু আমরা চলবো ইনশাল্লাহ নেত্রী প্রত্যাশা যদিও বেশি থাকবে তবে এই এই অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করব অন্তত আমাদের শুধু রাজবাহী না হোল বাংলাদেশের যে সকল জেলা বৈষম্যের শিকার আছে এখনও যে মাদ্রাসা শিক্ষা ক্ষেত্রে মাদ্রাসার যে অবকাঠামো বিল্ডিং যেখানে হয় নাই একদম হয় নাই সেগুলো সেগুলো বৈষম্য শিক্ষা যাতে না হয় সেগুলো অবশ্যই আমি দেখবো যাতে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসা শিক্ষার যেখানে মাদ্রাসা আছে দীর্ঘদিন যারা যারা সুযোগ সুবিধা পায় নাই অবকাঠামো হয় নাই সেগুলো আমি চেষ্টা করবো করার জন্য আসলে রাজনৈতিকভাবে আমি একটা জিনিসই বিশ্বাসী যে সরকারে আমি আছি কিন্তু সাংগঠনিক অবস্থা যদি শক্তিশালী না হয় সে কিন্তু তাহলে কিন্তু সরকার চালানো অসুবিধা হয় সেই জন্য আমি বিশেষ করে আমি আওয়ামী সাধারণ সম্পাদক কাছে আজকে প্রায় চব্বিশ বছর সে কারণে আমি মনে করি সেই জন্য আর কি অন্তত সংগঠনকে শক্তিশালী করা আমাদের জরুরি জরুরি সামনের নির্বাচন আমাদের জন্য একটা বড়ো চ্যালেঞ্জ সেই সেই নির্বাচনে আমাদের নেত্রী পরিদেশকে এটি কি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে এবং ইলেকশনে জিততে হবে সেইভাবে তোমরা কাজ করবে নেত্রী বলেছেন যে আমি কিন্তু প্রত্যেকেরই কর্মকাণ্ড দেখে আমি নমিনেশন দেব পরিষ্কার কথা কারণ যেখানে যার জন্য জনপ্রিয়তা যদি কম থাকে মানুষের মধ্যে সাথে যদি তৃণমূল নেতৃবৃন্দের সাথে যদি কোনো সম্পর্ক না থাকে তাদেরকে কিন্তু আমি নমিশন দেবো না সেই জন্য আমি মনে করি আমাদের যারা সকলে অন্তত এমপি আছেন তাদের প্রত্যেকেরই অন্তত এলাকার তৃণমূল নেতৃবৃন্দের সাথে ভালো সুসম্পর্কে রাখা উচিত তাদের সাথে মিলেমিশে অন্তত সংগঠনকে শক্তিশালী করা উচিত এবং নিজেদের মধ্যে যদি কোনো ভুল বুঝাবুঝি থাকে সে তার অবসান ঘটিয়ে সামনের দিকে চলা উচিত এটা আমি মনে করি আর কি আগে তো একটি জেলা নিয়ে চিন্তা করতেন রাজবাড়ী জেলা নিয়ে এখন কিন্তু আপনার চিন্তাকে প্রধানমন্ত্রী দিয়ে দিয়েছেন সারা দেশের জন্য সারা দেশের জন্য এটা আপনার কাছে কি মনে হচ্ছে যে এখন কিভাবে এটা দায়িত্ব অনেক বেড়ে গেছে দায়িত্ব বেড়ে গেছে একটা একটা জেলায় যখন কাজ করতাম তখন মনে করতাম আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশকে নিয়ে যেভাবে উনি কাজ করছেন আমার মনে হয় উনার প্রজ্ঞা এবং দূরদর্শিতা দিয়ে যেভাবে এগোচ্ছেন আমি তো মানে অবাক হয়ে যাচ্ছি কারণ আমাদের পদ্মা সেতু দেখলাম গতকাল গিয়েছিলাম আমি টুঙ্গিপ্রাতে বঙ্গবন্ধুর মাজর জেয়াদ করার জন্য সেখানে দেখলাম যে যেগুলি সমস্ত পদ্মা সেতু হচ্ছে এবং আমাদেরও বিশ্বাস মানে অন্তত বাংলাদেশকে উন্নত পথে এগিয়ে নিতে গেলে অন্তত ঢাকার উপর যদি চাপ জনগণের চাপ কমাতে হয় তাহলে আর দ্বিতীয় পদ্মা সেতুর কাজ অবশ্যই জরুরি পেতে শুরু করতে হবে কারণ আমাদের এখন যে আমাদের এখন প্রতিদিন যখন আমাদের ফেরিতে লোকজন আসা যাওয়া করে অনেক কষ্ট দুর্ভোগ তাদের মধ্যে দীর্ঘ যানজট লাইন নিয়ে থাকে পরিবার পরিজন নিয়ে সেই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব আপনি ওই ওইটার কাজ মানে অন্তত যে শেষ পর্যায়ে দিকে গেলে আমাদের দ্বিতীয় সেতুর কাজ যেন মাননীয় প্রধানমন্ত্রী অন্তত শুরু করেন এটা অন্তত নেত্রী বলছেন যে একুশ সালে মধ্যমায়ের দেশ সেই বিবেচনায়

অন্তত যদি এইটটি পার্সেন্ট কাজ যখন শুরু হয়ে যায় নেত্রীকে বলবো যে আমাদের রাজবাড়িটা কাজ শুরু করেন অন্তত ধরে হ্যাঁ ইনশাল্লাহ আমাদের এই কাজ শুরু হলে দাবি তো জানাবেন এটা তো এটা অবশ্যই আমরা দাবি জানাবো কারণ আমাদের আমাদের বাসীর দাবি ছিল যেরকম একজন মন্ত্রী আমাদের বাসী সহ আমাদের দক্ষিণবঙ্গের যে একুশ বাইশটি জেলা প্রত্যেকেরই দায় অন্তত দাবি দ্বিতীয় পদ্মা কাজ শুরু হোক এটা আমাদের দাবি কিন্তু এটা হলে হয় কি আমাদের এই এলাকায় অনেক শিল্প কারখানা গড়ে উঠবে মানে এলাকার লোক বেকার সমস্যা থেকে মুক্ত হবে অনেকে লোকের কাজের সংস্থান হবে সেই জন্য আমি মনে করি সর্বোপরি আমি নেত্রীকে আবারও বাসিক পক্ষ থেকে নেত্রীর প্রতি কৃতজ্ঞতা আন্তরিক ধন্যবাদ এবং আজকে এই দেশটা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনবঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছিল যে ওনার প্রতি কৃতজ্ঞতা জানে উনি আর চলে গেছেন সেই জন্য তার সুযোগ্য কন্যার নেতৃত্বে দেশে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে আমরা ওনাকে সহজিত করবো ইনশাআল্লাহ মনে করবি আমরা বড় মন্ত্রী যেহেতু এখানে আছে আমাদের নাহিদ সাহেব উনি বলেছেন আমাকে ফোন করে যে আসুন কেমন ভাই আমরা মিলেমিশে এই মন্ত্রণালয়ের যেসব কর্মকাণ্ড যাতে আরও গতিশীলতা সাথে তো আমার ভালো সম্পর্ক আছে অন্যদিকে অসুদিন সুন্দর মিলিমিশে যাতে আর শিক্ষা মন্ত্রণালয়ের পুরো কাজটাই যদি ভাগ করে দিয়েছে তবুও ওভারঅল আমরা তো একসাথে মিলে মিশে সমস্ত কাজ করবো কাজ করবো এই সবাই রাজনীতির জন্য আসলে কি চিন্তা করছে জন্য রাজবাড়ি আমাদের সংগঠনকে শক্তিশালী করা আমার মূল লক্ষ্য আমি কিন্তু এই মধ্যে আর কি অন্তত সামনে নির্বাচনকে কেন্দ্র করে আরও সময় আমাকে অনেক বেশি দিতে হবে সেই জন্য আমাদের সংগঠন যেমন আমাদের যে সকল সহযোগী সংগঠন দুর্বল আছে এখনও সম্মেলন হয়নি সেগুলো আমরা চেষ্টা করছি তাতে সম্মান শেষ করে দেওয়া নির্বাচনে অনেক আগে রাজবাড়ি আমি তো আমি তো বললাম যে অন্তত আমাদের টোটাল সংগঠনকে শক্তিশালী করার আমার মূল উদ্দেশ্য আমি 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 কারণ সাধারণ সম্পাদক হিসেবে পুরা জেলাকে আমি সাংগঠনিক দিক দিয়ে আমি যাতে শক্তিশালী করতে চাই দীর্ঘদিন হলো কি এরা কাজ করতো না হয়তো চার মাস পরে মিটিং করতো ছয় মাস পরে মিটিং করতো এক বছর পরে মিটিং করতে আমি বলেছি সাংগঠনিক সম্পাদকের উপর দায়িত্ব দিয়ে দিয়েছি যে তোমরা মনিটরিং করবা এবং আমাদের জেলা আওয়ামী লীগের মিটিংয়ে রিপোর্ট করবা যে প্রতিটি ইউনিট যাতে মাসে মাসে মিটিং করে একসাথে বসতে হয় কি সংগঠনের কথা আলোচনা হয় আলোচনা করলে সেখানে মোটামুটি আলোচনা করি হ্যাঁ থাকে সেগুলো কোথায় দুর্বলতা আছে আছে সেগুলো কোথায় কাজ করতে হবে সেইভাবে আমি সেই জন্য আমরা চেষ্টা করছি যাতে আর কি প্রতি মাসিক মিটিং আমাদের জেলা আওয়ামী লীগ আমরা শুরু করেছি উপজেলা আওয়ামী লীগ শুরু করেছি মহিলা যুবলীগ মহিলা আওয়ামী লীগ সকলকে নিয়ে আমরা চেষ্টা করছি যাতে শক্তিশালী করা যায় চেষ্টা করছি আর কি আর আমাদের রাজবাহিত উন্নয়নের মধ্যে যে সকল বাকি বাকি আছে আমাদের রাজবাহিত রেলভিত্তিক শহর তোমরা সকলে যা রেলভিত্তিক শহর সেই রেলভিত্তিকটা এখানে অলরেডি তারা সিদ্ধান্ত নিয়েছে রাজবাড়ির কিন্তু ডিভিশন হচ্ছে রেলের ডিভিশন হচ্ছে জংশন ছিল এবং রেলের মাধ্যমে অনেক কর্মকাণ্ড হবে আর ম্যাক্সিমাম জায়গা তো রেলি রেলের জায়গা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম যে আমাদের রাজবাড়িতে কোনো অডিটোরিয়াম নাই এটা খুব বড় সমস্যা এক শিল্পকলা ছাড়া তো উনি রেলমন্ত্রীকে ডেকে নিয়ে উনি বলেছেন যে আমাদের যে আজাদি ময়দানের পাশে যে রেল রেলহলা হচ্ছে উঠুপোরাটা ভেঙে ইমিডিয়েটলি ওটা কিন্তু ডিপিপি হয়ে গেছে হয়ে গেছে ওই কাজটা চেষ্টা করব যেহেতু আর কি মানুষের প্রত্যাশা গেলেই সবসময় আমাদের অনেকে বক্তৃতা দেন যে ই হচ্ছে না কেন আমাদের অডিটোরিয়াম হচ্ছে না কেন অডিটোরিয়াম দরকার একটা অন্ত পার্ক সুন্দর পার্ক দরকার রাজবাড়ির পরিবেশকে সুন্দর করার জন্য আর ইতিমধ্যে তো আমরা যে কাজ শুরু করছি গরন্দর মোড় থেকে আমাদের প্রায় গরেন্দ্র মোড় থেকে পাংশাস পাংশা শেষ সীমানা পর্যন্ত চারশো কুড়ি কোটি টাকার কিন্তু কাজ হচ্ছে টেন্ডার হয়ে গেছে ও টেন্ডার হয়ে গেছে এবং বাদে তিনশো বিয়াল্লিশ কোটি টাকার কাজ মানে টেন্ডার হয়ে গেছে এটা ডিপিপের মাধ্যম হচ্ছে নৌ নৌবাহিনী কাজ করবে এটা আর কি হয়ে যাচ্ছে এবং ইতিমধ্যে আবার দৌলদিয়াতে পারমানেন্ট ঘাট প্রতি বছরই তো ভাঙা করার হয় নদী ভাঙনের কারণে এখানে এখানে হ্যাঁ এখানে আমাদের পাশে এবং পাটুরিয়াতেও নয়শো কুড়ি টাকার ডিপিপি অলরেডি হয়ে গেছে প্ল্যানিং কমিশন আছে সেগুলি পাশে গেলে কাজ শুরু হবে এভাবে আমার মনে যে সকলে কাজ ধরা হয়েছে আমি সেটা রাজবাড়িতে আমি চেষ্টা করব বললাম না যে শিক্ষা উন্নয়নের পাশাপাশি অন্যান্য উন্নয়নে এইগুলো সবই আমরা যাতে এই মধ্যে হয়